ইউনিভার্সিটি আসলে কেন জানে কিছু বলতে চাই, আবার ভয়ও করে, কারণ যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না সেখানে আবার ভর্তি দেয়া, এসব ভালো ভালো ছাত্রের সামনে যারা ডিগ্রি নিয়ে গেছে, এমফিল, পিএইচডি এসব নিচ্ছে, এদের সামনে আবার ভর্তি দেওয়া, জাহির করতে দেওয়া, ইটস ভেরি টাফ। তবু বলছি আর ঢাকা ইউনিভার্সিটি আইবার কথা মনে হইল, কেন জানি ঠান্ডা লাগে, গলাটা আগেই বসে যা। দেখেন, রাজনীতি নিয়ে কথা বলতে চাই, আমাদের গ্রামে একটা কথা প্রবাদ আছে, গরিবের বউ নাকি সবারই বাউস। অনেক যারা শহরে থাকে তারা তো বাউস চিনবেন না, বাউস হইল ভাবি, ভাইয়ের বউকে ভাবি ডাকি আমরা, সেটা গ্রামে অধিকাংশ ক্ষেত্রে এই ভাবিদেরকে বাউস ডাকা হয়, এবং গরিবের বউ হইলে মোটামুটি পাড়া বা গ্রামের সবাই এসে বাউস ডাকে। এমন রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে এই গরিবের মতো, গরিবের বউয়ের বাউজের মতো। এখানে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে, কোন বাধা বিঘ্ন নাই। আমি যদি বলি যে আমি ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স এর লেকচারার হইতাম সাহেব বা প্রফেসর হইতাম সাহেব, নিশ্চয়ই বিসি সাহেব আমার ঢুকাইত না। বা আমি যদি কোনো হাসপাতালে ডাকা বলি যে এত বড় রাজনীতিবিদ হয়েছে, এত বছর রাজনীতি করছে, এখন আমার হাসপাতালে ডাক্তারি করা লাগি দেব, তো এখানে তো বুঝতে না অবস্থাটা কি হবে। তো দিতে পারো সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অসুবিধা কি, কিন্তু সেখানে আমাকে দিবে, দিবে না। কিন্তু রাজনীতি গরিবের বাবু সবাই ইঞ্জিনিয়ার করেন, ডাক্তারই করেন, এই বিচিটা বলেন পদে 65 বছর হইলে উনিও অপকবদ, আমিও রাজনীতি করিব। এই যারা সরকারি চাকরি করে জোরসাবরা যারা আছে 67 বছর চাকরি করবো, কইরা রিটায়ার করে করবে, আমিও রাজনীতি করিব। আর্মির জেনারেল হয়, সেনাপ্রধান হয়, অনেক আগেও রিটায়ারমেন্টে গিয়েই তো আমিও রাজনীতি করিব। আপনার সরকারি সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করিয়া প্রত্যেকেই বলে যে আমি রাজনীতি করব, মানে এটা মনে হয় যেন মানে এটা কোনো রাগ দাগ নাই, কোনো নিয়ম বালা নাই, যে ইচ্ছা যখন ইচ্ছা তখনই রাজনীতি ঢুকার দেওয়া। অর্থাৎ চাকরি করে কেউ 59 বছর, কেউ 65 বছর, কেউ 67 বছর করিয়া উনার সমস্ত যা কিছু করার করিয়া ফেলছে, এরপরে যা উনি আইসা বলে যে আমি রাজনীতি করব। আমার মনে হয় সব সকল রাজনৈতিক দলকে এটাও চিন্তা করা উচিত, হ্যাঁ এক্সপার্টাইজ দরকার আছে। অনেক সময় বলে যে পেশাভিত্তিক পার্লামেন্ট, এই ধরনের কথা বলে পেশাভিত্তিক পার্লামেন্ট, হ্যাঁ পেশাভিত্তিক করেন, যে ডাক্তারি পড়িয়া সরকারি চাকরিটা করেন নাই, MBBS পাশ করিয়া সরাসরি রাজনীতি ঢুকে পড়েন চাকরি না করিয়া, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনিয়ারিং পাশ করেন চাকরিতে আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু চাকরি না ঢুকিয়া সরাসরি ঢুকেন, BCS পাশ করেন, পাশ করেই ঢুকে পড়েন রাজনীতি, এইভাবে আছেন। কিন্তু 59 বছর, 65 বছর, 67 বছর কাজ, এমনকি পুলিশের অনেকে ঊর্ধ্বতন মানে DIG IG রাজনীতি করে, আবার মনে মনে কই রাজনীতি করার সময় এই পুলিশ তোমার বাহিনী দিয়ে কত আসার মধ্যে বাড়ি দিত, তুমি আবার আমার লোকে আইসো রাজনীতি করতা, কই যাবে। তো রাজনীতি আসলে হয়ে গেছে গরিবের বাউস। রাজনৈতিক দলগুলিকে এসব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, এই যে রাজনীতির বিভিন্ন সমস্যা, এই সমস্যার কারণ আমার মনে হয় এইগুলিও অনেকটা বিরাট। আর বিজনেসম্যানরা তো আছেই, ব্যবসাদার আছে, শিল্পপতি ভগ্নিপতিদের আগমন এইভাবে হয়ে যায়, তো কি করবেন, মানে এইগুলিকে থামানো দরকার। রাজনীতি যারা করবে স্কুলে না বাদ দিলাম, অন্তত কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় রাজনীতির সঙ্গে জড়িত হইল, রাজনীতির মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করলো, যারা এলাকাতে রাজনীতির জনগণের সঙ্গে উঠা বসা চলাফেরা করলো। আবার এমনও রাজনীতিবিদ আছে যেমন বড় বড় কর্মকর্তা ছিল, তার জুনিয়র অফিসাররা তাকে স্যার ডাকছে, পাবলিকে যদি তাদেরকে স্যার না ডাকে তাহলে তারা গুসা হয়, এই রাজনীতিও আছে। আসলে রাজনৈতিক দলকে আমি কোন দলের ব্যক্তি, কোন সরকারি দল, বিরোধী দল, সমস্ত দলকে বলি,
এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। রাজনীতি যারা ছোট থেকে রাজনীতি করে আসছে প্রথম থেকেই, শুধু এরাই থাকুক, হ্যাঁ এক্সপার্টদের প্রয়োজন আছে, এক্সপার্টাইজ হিসাবে তাদের মতামত নেন, এটা তো নিতে কোনো বাধা নাই। বিভিন্ন জায়গায় তাদেরকে কমিটি করে দেন, উপদেষ্টা করে দেন, যে তারা কোনো ওই পার্টিকুলার ব্যাপারে কি নিলে ভালো হবে না হবে তাদের মতামত নিতে পারেন। কিন্তু ডাইরেক্ট রাজনীতির মধ্যে তারা আইসি এমপি ইলেকশন করবে, এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, এটা যেন কেমন কেমন লাগে, যার জন্যই আমার দেশের রাজনীতির মনে হয় গুণগত পরিবর্তন হচ্ছে না। আরেকটা কথা আমি বলতে চাই, আমি খুবই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আমি অভিনন্দন জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই, এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসুর ইলেকশন নিয়ে একটা আলো, আশার আলো দেখছি। তবে আমি এ ব্যাপারেও বলতে চাই, ছাত্র সমাজের কাছে, ছাত্র ছাত্রীদের কাছে আমি বিনীতভাবে অনেকটা অনুরোধ রাখতে চাই, সেটা হল এটা যখন নির্বাচন আসলে তফসিল হবে ছাত্র সংগঠন ডাকসুর, এই ডাকসুর হইলেই দেখা যাবে আরো অনেক ধরনের ক্যালকুলেশন হবে, ছাত্র সংগঠন সংগঠন ছাত্র ছাত্র নেতৃত্ব অনেক কিছু নিয়ে কিন্তু ভেজাল সৃষ্টি করে দিতে পারে, ভেজাল সৃষ্টি অনেকে অনেক স্বার্থে করতে পারে, কিন্তু আমি মনে করি ঢাকা ভার্সিটির সমস্ত ছেলে মেয়েদেরকে বঞ্চিত করা আপনাদের ঠিক হবে না, এই ব্যাপারে আপনাদেরকে তৎপর থাকতে হবে। সাধারণ ছেলেদেরকে আমি বলছি তৎপর থাকতে হবে, যাতে করে কোন ধরনের এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আপনারা তৎপর থাকবেন, এটা আমি বিশেষভাবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আরেকটা কথা হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ডাকসু ইলেকশনটা হয়ে যায়, দেখা যাবে সারা বাংলাদেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে সেগুলিতেও নির্বাচন হয়ে যাবে, এবং এরপরে সমস্ত বাংলাদেশের কলেজগুলিতেও নির্বাচন হয়ে যাবে ছাত্র সংসদের। তাহলে ওই রাজনীতির যে ঢুকে পড়া ওই প্রবণতাটাকে একটা বাধা প্রাপ্ত হবে, কারণ নেতৃত্ব ছাত্র সমাজ থেকে গড়ে উঠতে হবে, আগে তো তাই ছিল, এখন কৈত্রীতে কেডা কেমন নেতা হয়ে থাকে আল্লাহ মালুম, মনে হয় যে উপর থেকে আইসা মানে উইরা জুইরা বসবে, এই ধরনের একটা অবস্থা, ইট শুড বি স্টপ, এবং এইগুলিকে চালায় রাখতে হবে। যারা ব্যক্তি বা সামান্য মুসলিম ব্যক্তিগত স্বার্থ হয়তো অন্য স্বার্থ দেখতে চায়, এরা এদেরকে সমস্ত ছাত্র সমাজকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আর একটা বিষয় বলতে চাই, দেখেন আমরা কলেজে পড়ার সময় আমরা মোটামুটি প্রেমপত্র লিখছি, প্রেমপত্র লেখার সময় অনেক সময় বন্ধু বান্ধবের সহযোগিতা নিছি, আমি নিছি, অনেকে নিছে, ভালো কোটেশন কিভাবে চিঠি লেখলে সুন্দর হবে, কিন্তু এখন তো দেখি চিঠি লেখা একেবারে বন্ধ, এখন যে কি মানে মেসেজ পাঠা কি বলে না বলে লেখা হচ্ছে, কোথাও বাংলার ইংরেজি দেয় ইংরেজিরা বাংলা দেয়া, কেমনে যে লেখে মেসেজ দিচ্ছে আপনার ওই যে ফেসবুক টেসবুক এসব, এগুলো আমি আবার বুঝি না, আমি তো ব্যাক ডেটে আমি মোবাইল ব্যবহার করি, কিন্তু টিপা টিপা নাম্বারটা দিয়ে একটা টিপ দেই, মোবাইল যারে করিস তার কাছে সে ধরে, আর যে কেউ টেলিফোন একটা টিপ দেওয়া খালি রিসিভ করতে পারি, এর বাইরে আর কিচ্ছুই পারি না। সুতরাং আপনারা যে একেবারে প্রেমপত্রে বিসর্জন দিচ্ছেন, তাহলে তো প্রেমের যে সাহিত্য, এই সাহিত্য কিন্তু মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে যাচ্ছে। আমি বলতে চাই যে প্রেমপত্র লেখার চর্চাটা অন্তত রাখেন, তাহলে মোটামুটি প্রেম বেঁচে থাকবে, প্রেমপত্রের সাহিত্যরও বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস। আরেকটা বিষয়, আমি আমার নাতি 2 বছর আড়াই বছর নাতির রে যখন একটু চিল্লাচিল্লি করে খাওয়ায় তো খায় না, তখন করে কি তা মোবাইলের মধ্যে এটার মধ্যে ওই গেম আছে, গেম আবার কার্টুন আছে, এইগুলি দেখে দেখে এইটাই দেখতেছে, আর তারা যা দিচ্ছে তাই গিলতেছে, এই যে একটা অবস্থা, ওই কান্নলে কোন কান্নাকাটি একটা বাচ্চারা কারে, আমরা তো ছোট সময় কান্নাকাটি করছি, আধা ঘন্টা এক ঘন্টা চিল্লাইছি, এই যে চিল্লাইছি আমার মনে হয় এতে বোধহয় হার্টের একটা বিকাশ হয়েছে, কিন্তু এখন এইগুলো চিল্লাইতে পারে না, মোবাইল দিয়ে বসায় রাখে,
এটারও একটা বিষয় মানে চিন্তা ভাবনা করা উচিত যে মোবাইলের অপব্যবহার আজকাল কিছু কিছু পত্র পত্রিকা জার্নালের মধ্যে লেখে কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহার ট্যাবার করাও কিন্তু কি ধরনের ক্যান্সার নানাবিধ সমস্যার কথা বলছে। আসলে মানে সমস্ত ধরনের মোবাইলটার অত্যাধিক ব্যবহারটা প্রয়োজনে অতিরিক্ত ব্যবহারটা আসলে কমানো প্রয়োজন। অবশ্য মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, বই পত্র যা কিছু আছে পৃথিবীর শব্দ এটার ভিতরে আছে, কিন্তু আমরা ট্রেনে গেলে উঠটা ফার্স্টের বেড়ার দিকে যেতাম, এই ভাই আমাদের বাড়ি কই। এখন বাসের মধ্যে উঠটা বসলে বলতাম যে ভাই আপনি কই যাবেন, অন্য কোনো কথার কি মোবাইলটা চিপটা বই এটা দেয় আরম্ভ করে কেড়া তুই বেটা জাহান নামে যা গুল্লাই যা, আমার কোনো খবর নাই, আমি আমার মোবাইল আছে আমি আছে আর কিচ্ছু নাই। এই যে অবস্থা আমার মনে হয় এত করে যে একটা সামাজিক বন্ধন, এই বন্ধন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, কেউ কাউকে চিনে না, খালি ফেসবুকের মাধ্যমে চিনা আর কি, সাক্ষাৎ দেখা আর মোবাইলের ফেসবুকের মধ্যে দেখা তো এক জিনিস না। এত করে মানে হৃদ্যতা বন্ধুত্ব বন্ধন এগুলির সৃষ্টি হচ্ছে না। এইগুলির ব্যাপারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকেই অগ্রণী ভূমিকা নিয়ে একটা বিহিত ব্যবস্থা করতে হবে, এই জন্য আমি অনুরোধ জানাই। আর একটা কথাই বলে শেষ করে দিব, দেখেন আমি বিয়া করছি, আমি বিয়া করছি বুঝলেন, বিয়া করছি আজকে, এটা হিসাব অন্যভাবে বলবো, 170 কোটি 2,92,400 সেকেন্ড হয়ে গেছে। হঠাৎ তো বলতে পারবেন না সময় কতদিন হয়েছে, আসলে হয়েছে 54 বছর আজকে 2 দিন। এটা হওয়ার কারণ হল কি, এ তো বাচুপানকে মহাব্বতের মতো কম বয়সে বিয়ে করে ফেলছিলাম, এখন এই যে 54 বছরে একটা মহিলা, সে তো মোটামুটি আমার সবকিছুই বুঝে ফেলছে যে কুই ভালো খারাপ কি করতে পারে না পারি, এটা কিন্তু তার কন্ট্রোলের ভিতরে। আমি যখন 6-7 মানে স্পিকার ছিলাম 7-8 বছর আগে, যখন আমি ওই নারী নির্যাতন বিল পাস করি, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাস করতে ভালো কথা, কোনো অসুবিধা নাই, পুরুষ নির্যাতন বিল পাস করা তো কিছু প্রয়োজন আছে। পরে বলছে যে এটা এই মুহূর্তে প্রয়োজন নাই, পরে দেখা যাবে যদি হয় তাহলে করা হবে, কিন্তু 6 বছর চলে গেছে এখনো করে নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো খবর টবর রাখেন না, আসলে শুধু আমার ঘরে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক না, এটা কিন্তু মারাত্মকভাবে হচ্ছে, ভুক্তভোগীরা এটা কিন্তু আসলে টের পাচ্ছে। দেখেন ইদানিং মানে কয়েক মাস আগে আপনারা জানেন এই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না, প্রিয়াঙ্কা চোপড়া তো সবাই চিনেন, আমি যদি বুড়া বয়সে চিনে এই ছেলেরা তো না চিনার কোনো কারণে নাই। এই প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে এসে ঢাকা আসছিল, বাংলাদেশের যে কোনো অন্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা যদি আসে তারা তো বিভিন্ন পর্যায়ে দেখা গেল সর্বশেষ রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনে আসে, সবাই আসে। আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে, পরে বুঝলাম না মানে এই কথা বলছি যে আসার একদিন আগে, পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রী বলছে প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গভবনে আসার কি দরকার, যার জন্য এটা জাস্ট কোন স্পাইসি ষড়যন্ত্র,
কইরা শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া আসা বঙ্গভবনে ক্যান্সেল আসে নাই। আমি বলতে চাই প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে, তার সে দশ বছরের না আরো বেশি, প্রায় 12-14 বছরের কম বয়সে, কি নিক নাকি নাম, এক ছেলে আমেরিকা, কম বয়সে ছেলের এসে বিয়া করছে আমেরিকা গিয়া। এখন আমি তো তার থেকে প্রায় 30-35 বছরের বড়, তো 10-12-13 বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের, তাহলে তো 30-35-40 বছরের উপরেও তো সে উঠতে পারতো। এই ধরনের একটা সুযোগ নষ্ট করাটা তো সে ঠিক করে নাই। অন্তত এই এই উপমহাদেশের একটা মেয়েকে এত যদি আসতো আর যদি ঘটনা ঘটত, তাহলে তো এত কিছু এত সাগর সাত সাগর তেরো নদী পার হইয়া থাকে, শুধু আমেরিকা যাওয়ার প্রশ্ন নাও তো হইতে পারত। সবাই কি করা যায়, সবাই কপাল ভাগ্য, কিছু করার নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে মনে হয় সাময়িক সময়ের জন্য হলো, মনটা তো চাঙ্গা হয়ে যায়, আর বিশেষ করে এই ছাত্র ছাত্রীদেরকে দেখলে, যদিও দেখা খুব কঠিন। আর একটা সমস্যা হলো কি, আমি জানি আমার প্রিয় ছাত্রেরা তারা কিন্তু উট পড়ছে না, আমি প্রায়ই দেখছি সাদা শার্ট বা বিভিন্ন ধরনের শার্টের উপরে গাউনটা পরা, কিন্তু আমি কিন্তু ফুল রুল যেটা এটা মানছি, যার জন্য মানে শার্ট টাই তুই তো আছেই, এরপরে আবার কুর্তাও লাগাইছি, এরপরে কিন্তু গাউন। মহিলাদের মেয়েদের ব্যাপারেও কিন্তু কথা আছে, তারা কিন্তু শাড়ি বা সেলোয়ার কামিজ পরলেও এই কনভোকেশনে কিন্তু তাদেরকে কনভোকেশন কুট পরা তার উপরে গাউন করতে হয়। তো যাই হোক, কিছুদিন পূর্বে রাজশাহী গেছতাম, সেখানে কনভোকেশনের মধ্যে যে হারে হাত ভাবে ওই পত্রিকা খাতা খাতা এদেরকে দিয়া পাখা করছিল, হস্তের যে ব্যায়াম তারা দেখা দিছে, অন্তত ঢাকা বাসিতে অন্তত এই হস্তের ব্যায়াম তো আমি দেখি না, এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যাই হোক, আর লম্বা করব না, গরমে আপনারা বুকছেন, আমার বক্তব্য শেষ। প্রিয় গ্রেজুয়েটগণ, তোমরাই জাতির ভবিষ্যৎ, আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে, তোমাদের সঠিক নেতৃত্বে দেশ হবে উন্নত সমৃদ্ধ, জীবন চলার পথে তোমাদের আদর্শ থাকতে হবে।